আমার নবদ্বীপে আজকে মিটিং করার কথা ছিল না, কিন্তু আমি ভাবলাম নবদ্বীপে জেলার মিটিং করলাম, আর নবদ্বীপে যদি একটা পাবলিক মিটিং না করি তাহলে মানুষের সাথে দেখা হবে কি করে, তাই মানুষের সাথে দেখা হওয়ার জন্যই নবদ্বীপের এই মিটিং করলাম। নবদ্বীপের সৌন্দর্য একদিকে কালনা, অন্যদিকে কাটোয়া, একদিকে সমুদ্রগড়, অন্যদিকে পূর্বস্থলী, একদিকে শ্রীরামপুর, অন্যদিকে নবদ্বীপ, চৈতন্য মহাপ্রভুর জায়গা। তাই চৈতন্য মহাপ্রভুর জায়গায় চৈতন্যদেবের এই মাটিকে প্রণাম জানিয়ে বলি, খুব ভালো থাকুন, শান্তিতে থাকুন, আর এই শান্তির বার্তা সারা পৃথিবীতে পৌঁছে দিন আপনারা, আপনারাই পৌঁছে দেবেন। চৈতন্যদেব যেমন শান্তির বার্তা সারা পৃথিবীতে পৌঁছে দিয়েছিলেন, আপনারাও এই শান্তির বার্তা সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে পৌঁছে দিন। এবং আগামীকাল কেউ কেউ রাজনীতির স্বার্থে একটা বন ডেকে রেখেছে, ওই বনকে কেউ সমর্থন করবে না, আমি হাত জোর করে বলছি। তার কারণ, দোকান খোলা রাখুন, বাজার খোলা রাখুন, হাসপাতাল খোলা রাখুন, স্কুল কলেজ খোলা রাখুন। আমাদের কালকে নির্মল বন্ধন প্রোগ্রাম, প্রত্যেক জেলায় 1 লক্ষ ছেলে মেয়ে করে তারা মানববন্ধন করবে এবং কালকে দিবসটাকে নির্মল বাংলা দিবস হিসেবে উদযাপন করবে। 1 মাস আগে প্রোগ্রাম ঠিক করা আছে। আমি নিজে কৃষ্ণনগরে থাকব, ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি আসছেন, ইউনিসেফের প্রতিনিধি আসছেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রতিনিধি আসছেন। আর যাদের কাজ নেই, কর্ম নেই, ঠান্ডা ঘরে বসে রাস্তায় যায় না, রাস্তার ধুলো মাখে না, পথে মানুষের সাথে দেখা করে না, পথ চেনে না, হঠাৎ করে বন্ধ, আমার মনের ইচ্ছায় বন্ধ করে দিলাম, কিসের বন্ধ বলো? বন্ধ করতে করতে মানুষের যদি হৃদয় বন্ধ হয়ে যায় তাহলে মানুষের জীবন চলে যায়। অর্থনীতি যদি বন্ধ হয়ে যায়, একে তো বাংলায় দেনা করে 12টা বাজিয়ে দিয়েছে, সেই দেনা আমাদের শোধ করতে হচ্ছে। একটা বন্ধ মানে আরো কত কোটি টাকা ক্ষতি, আর তার দেনার দায় চাপবে আমার ছাত্রর ওপর, আমার যৌবনের ওপর, আজকে যে শিশুটা ভূমিষ্ঠ হবে তার ওপর। তাই বন্ধন না, আপনার রাজনীতির দেনার ভার মানুষ নেবে না। আমি পরিষ্কার বলি, ভয় পাবেন না, যদি কারো বাড়ি আক্রান্ত হয়, যদি কারো দোকান ভাঙচুর হয়, পশ্চিমবঙ্গ সরকার ক্ষতিপূরণ দেবে, কিন্তু বন্ধকে সমর্থন করবে না। শান্তিপূর্ণ হবে শান্তির মানুষ। আমি সবাইকে বলবো কালকে শান্তির বার্তা দিতে, শান্তিপূর্ণভাবে নির্মল বাংলা প্রোগ্রামে অংশগ্রহণ করুন। আমার ছাত্রছাত্রী বন্ধুরা যারা কালকে সমস্ত রাস্তায় থাকবে, তাদের মুখের দিকে তাকিয়ে যারা বন্ধ দেখেছেন তাদের আমি আবার বলবো, আপনারা বল প্রত্যাহার করুন, বন্ধের সংকীর্ণ রাজনীতি বন্ধ করুন। বাংলায় বন্ধ হচ্ছে না, কালকে বন্ধ হচ্ছে না, কলকাতাতেও হচ্ছে না, জেলায় জেলায় হচ্ছে না। ওই তাদের বলতো খাবার বন্ধ করে একদিন থাকতে পারবে, লুকিয়ে লুকিয়ে খাবে, আর লোককে বলবে তুমি খাবার খাবে না, কেন বাবা? কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না, তুমি লুকিয়ে লুকিয়ে খাবে আর মানুষের খাবার কেড়ে নেবে, তা কেন হবে? আজকে তোমরা যদি দেনা করে না যেতে, এই 2 লক্ষ কোটি টাকায় 1 লক্ষ কোটি টাকা আমায় শোধ করতে হয়েছে। আমি 1 লক্ষ কোটি টাকায় আরো 10 লক্ষ ছেলে মেয়েদের সরকারি চাকরিতে নিতে পারতাম, মাইনে দেবার পয়সা নেই, তাই পাচ্ছি না। আবার বলছে দেনা, তাও আমার ইনকাম অনেক বাড়িয়েছি। আমার ভাই বোনদের মুখের দিকে তাকিয়ে, ওই দেনা টেনা হবে না আর বন্ধ হবে না, বন্ধটাকে একেবারে বন্ধ করে দিন, যাতে কোনোদিন আর বন্ধ করতে কেউ সাহস না পায়। বন্ধটাকেই বাংলার মানুষ চিরতরে বন্ধ করে দিন, যাতে বন্ধ করতে আর কেউ কোনোদিন সাহস না পায়। একটা বড় ঘটনা ঘটে গেল এলাকায়, আমি বুঝি মানুষের একটা ক্ষোভ হয়, সে একটা রাস্তায় বসে পড়ে, তার একটা জেনুইন কোজ থাকে। আর কিছু রাজনৈতিক দল আছে ছবি তোলার জন্য টিভির সামনে বসে পড়ছে, সে যে গুজে ভালো করে একেবারে বসে পড়ে বানিয়ে দিচ্ছে। বাণী কি, সব উৎখাত, সব ধ্বংস, এসব চলবে না। বাংলায় অনেক, বাংলার প্রজন্মের জন্য, নব প্রজন্মের জন্য, নতুন ভবিষ্যতের জন্য মনে রাখতে হবে, বন্ধ নয়, অচল নয় বাংলা, অচল নয় বাংলাকে, সচল রাখতে হবে, বাংলাকে সচল করতে হবে।
কোনো মানুষের হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেলে সে যেমন মরে যায়, তেমনি মনে রাখবেন যদি কাজের হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় কাজটাও শেষ হয়ে যায়। তাই আজকে নদিয়ায় নবদ্বীপের মাটিতে শান্তিতে ভালোভাবে সব চালু রাখুন এই আবেদন জানিয়ে বলি। আর বন্ধ নয়, বন্ধ বন্ধ খেলা অনেক হয়েছে, মানুষের জীবন নিয়ে এই সব খেলা খেলবেন না। কোনো কর্মনাশা বন্ধ নয়, সর্বনাশা বন্ধ নয়, মানুষের ভাষা বাঁচার আশা। বাংলাকে সচল রাখুন, বাংলার মানুষকে খেতে দিন, বাংলার মানুষকে বাঁচতে দিন, ছাত্র জনগণকে মাথা তুলে বাঁচতে দিন, মা বোনদের সম্মান নিয়ে বাঁচতে দিন। এই কথাটিকে বলে এটুকু বলে যাই, নবদ্বীপের মানুষ দিচ্ছে ডাক, বাংলায় শান্তি সহায় থাক। চৈতন্যদেবের মহাপ্রভুর জায়গায় নবদ্বীপ ধামে এসে আমরা গর্বিত, আমরা অভিষিক্ত, আমরা পল্লবিত, আমরা সুরভিত, আমরা আপ্লুত, আমরা সুশোভিত, আমরা সুসঞ্চিত। আমরা বলি গণতন্ত্রের এই পাদপ্রদীপের তলায় দাঁড়িয়ে আমার মা বোনেরা আপনাদের সকলকে বলি, না জাগিলে ভারত লালনা, এ ভারত জাগে না জাগে না, স্বামী বিবেকানন্দের স্লোগান, বাংলার মা বোনেরা আরো নতুন করে এগিয়ে আসুন। আমি আমার ছাত্র যৌবনকে বলি, ওই নূতনের কেতন ওরে কাল বসে কে ঝড়, তোরা সব জয় ধরে কর, ওই নূতনের কেতন নিয়ে ছাত্র যৌবন নতুন বাংলা গরু দেশকে পথ দেখা, বিশ্বকে পথ দেখা। আমি বলি আমার এক হাতে কৃষি আর এক হাতে শিল্প, কৃষি এবং শিল্প, কৃষকরাও ভালো থাক, শিল্প সচল থাক। আর আমরা চাই সব মানুষ সর্বধর্ম সর্বধর্ম সমন্বয় সকলকে নিয়ে নতুন করে সংহতির মিলন বাড়িতে প্রকৃতি তীর্থে সংহতি তীর্থে সকলে ভালো থাক, এটা আমি নিশ্চয়ই বলতে চাই। আর আজকের এই পাবলিক মিটিং থেকে আমি এখানে ডাকবো আমার জেলা শাসক সেলিমকে, আমার চিফ সেক্রেটারি সঞ্জয় মিত্রকে এবং জেলা পরিষদের সভাধিপতি বাণীকে। আমি এখানে আমি আর চিফ সেক্রেটারি আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই নদিয়া জেলাকে, নদিয়া জেলা পরিষদকে, গ্রাম সভা পঞ্চায়েত সমিতি এবং নবদ্বীপ মিউনিসিপ্যালিটির সকলকে আপনাদের এই ভালো কাজ করবার জন্য। সেদিন অনেক অনেক অভিনন্দন, হি ইজ নাম্বার ওয়ান ইন দ্য কান্ট্রি, তার পারফরমেন্স প্রমাণ করে দিচ্ছে খুব ভালো কাজ করেছে। আমরা চাই অন্য জেলাগুলো অনেকে এগিয়ে গেছে আরো ভালো কাজ করবে এবং নদিয়া জেলায় আগামী দিন ভারতবর্ষের মডেল জেলা হোক, তার পথ অনুসরণ করে যেটা যার ভালো সেটা আমরা নেব। আপনাদের সকলকে ধন্যবাদ। মা বোনেরা আমার সাম্যের গান গাহি, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাহি, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, না জাগিলে ভারত ললনা, এ ভারত জাগে না জাগে না। অনেক অনেক প্রণাম সালাম আমার মা বোনেদের। ছাত্র যৌবন কি বলবো, নতুনের প্লাবন, প্রাণের যৌবন, ছাত্র এবং যৌবন, যারা ভয় পায় না, যারা গড়ে, যারা তৈরি করে, যারা এগিয়ে যায়, যারা মাথা নত করে না, যারা জীবনটাকে অনেক দূর পর্যন্ত দেখে, তাদের সকলকে বলি খুব ভালো থাকুন, মনে রাখবেন দুর্গমগিরি দুস্তর মরে দুস্তর, দুর্গমগিরি কান্তার মরে দুস্তর বাবা, লম্বিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আমি আপনাদের আবার বলি, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্যম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন নূতনের ডাক, ভয় করি না রাজা না রে, রুদ্ধ তাহারি দ্বারে দুর্ধর বেগে ধাও, ভাবো ভগবানকে ভাবো, ভাবো অচলতাকে ভাবো, ভাবো অন্যায়কে ভাবো, অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে অসাম্যের বিরুদ্ধে বাদ ভেঙে দিয়ে নতুন করে তৈরি করুন, নতুন করে জীবন করুন। কন্যাশ্রী মেয়েদের জন্য আমার অনেক আশীর্বাদ থাকবে। আর যারা আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ, মায়ের কোলে কেউ কেউ বা বাড়িতে, কেউ বা রাস্তায়, কেউ বা পথে, আমার সমস্ত সাথীদের বলি ওদের খুব ভালো হোক, ওদের জন্য অনেক শুভেচ্ছা, অনেক আশীর্বাদ, অনেক দোয়া থাকলো, ওরাই আমাদের ভবিষ্যৎ, ওরাই যেন আমাদের পথ দেখায়। আপনারা সকলে ভালো থাকুন,
জয় নবদ্বীপ, জয় নবদ্বীপ ধাম, জয় শান্তির জেলা। ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, প্রণাম, সালামু আলাইকুম, খুব ভালো থাকুন। চৈতন্যদেবের মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি, এই মাটিতে জন্ম নিল রবীন্দ্রনাথ রূপ, একই বৃন্তে দুটো কুসুম, আলোক বয়সী ফুল। তাই বাংলার ঘরে ঘরে বিজয় কেতন উড়িয়ে দাও সবার উপরে, আমরা হারব না, মাথা নত হবে না, বাংলা চলবে নতুন করে, বাংলা জাগবে প্রাণের সুতে। জয় বাংলা, জয় পশ্চিমবঙ্গ, জয় নবদ্বীপ। এটুকু বলে সকলকে আমার মা বলবেন, আমার অন্তরে শ্রদ্ধার্ঘ নিবেদন করে কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে শঙ্কর ধ্বনি যারা বাজাচ্ছেন, শঙ্কর ধ্বনি, পুরুত ধ্বনি, এই শান্তির ধামে আমার মা বলবে শঙ্কর ধ্বনি, মা বলবে উলুধ ধ্বনি, এটাই আমার কাজ করার প্রেরণা, এটাই আমার চলার প্রেরণা, এই শঙ্কর ধ্বনি উলুধ ধ্বনি আমার আরো আরো অনেক কাজ করতে প্রাণবন্ত করলো, জেনে রাখুন আরো দিতে পারবো, প্রাণ ভরিয়ে কৃষা হরিয়ে আরো 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 দেওয়া প্রাণ। মা গো আরেকবার শঙ্কর ধ্বনি, আরেকবার উলুধ ধ্বনি, আমার ছাত্র যৌবনের দিকে তাকিয়ে, ভবিষ্যতের দিকে তাকিয়ে, আমার ছাত্র যৌবন মায়ের শঙ্কর ধ্বনি উলুধ ধ্বনিকে তালি দিন, দিয়ে অভিনন্দন জানান, প্রণাম জানান, অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং আবার আসবো নবদ্বীপে। শুভ নববর্ষের বার্তা দিয়ে গেলাম, জয় হিন্দ, বন্দে মাতরম, সকলে ভালো থাকবেন, সকলের কল্যাণ হোক।